আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক দু হাজার চব্বিশের পরীক্ষা আর এই মুহূর্তে তোমাদের আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড শেয়ার করতে চাই যেগুলো যদি মেনে চলো তাহলে তুমি কিন্তু যত নম্বরের উত্তর করে আসছো তার থেকেও বেশি নম্বর কিন্তু পেতে পারো পাশাপাশি সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই ভিডিওটি হতে চলেছে তার মূল কারণ কি যারা পাঁচ নম্বর তোলার চেষ্টা করছো তাদের জন্য হেল্পফুল হবে যারা ভালো নম্বর তুলতে চাইছো তাদের জন্য হেল্পফুল হবে অর্থাৎ গোটা ভিডিওটা জুড়ে আমি তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো বোর্ড এক্সামিনাররা যেগুলো ফলো আপ করেন এবং যে জিনিসগুলি করলে বা যে জিনিসগুলি মানলে বা যেরকমভাবে খাতায় প্রেজেন্টেশান করলে তোমরা পেতে পারো কিছুটা তুমি যতটা নম্বর পেতে চাইছো তার থেকেও কিছুটা বেশি নম্বর পেতে পারো আজকে ভিডিওতে সেটাই বলবো তাই অবশ্যই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা আজ বাংলা নিয়ে কোনো প্রশ্ন উত্তর আমি কিন্তু দেব না কারণ ইতিমধ্যেই আমাদের চ্যানেলের মাধ্যমে বাংলার এমসিকিউ কিউ বল কিউ বলো গল্প কবিতা নাটক পাশাপাশি প্রবন্ধ পাশাপাশি কোন বাংলা ব্যাকরণ পাশাপাশি তোমাদের প্রতিবেদন সংলাপ পাশাপাশি প্রবন্ধ রচনা সমস্ত কিছু থেকে কোনগুলো পড়তে হবে সমস্ত কিছু সাজেশানও যেমন দিয়েছি তার উত্তরে কিন্তু দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে তোমাদের জন্য তৈরি করেছি মাধ্যমিকের বাংলার একটা প্লে সেখানে গেলেই বাংলার যে ভিডিওগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা পেয়ে যাবে আমি তোমাদের কাছে অনুরোধ করব এই শেষ সময় দাঁড়িয়ে ভিডিওগুলো অন্তত একবার দেখে নিও বিগত তিন বছরে ছাত্রছাত্রীরা এই নোটসগুলো পড়ে এবং আমাদের কথাগুলো শুনে যেই রকম তারা ভালো রেজাল্ট করতে পেরেছে তোমরাও তোমাদের আসার থেকেও অনেক ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে তাই অবশ্যই ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কটা দেখতে কিন্তু ভুলো না এবং আগামী দিনগুলোতেও পরীক্ষার আগের দিনও আমরা কি করব তোমাদের জন্য শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন জিনিসগুলো একটু টাচ আপ বা দেখে যেতে হবে সেই রকমও কিন্তু আমরা সাজেশান তোমাদের জন্য দিয়ে দেব তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় আসা যাক প্রথমেই আমাদের আলোচনার দিকে তোমাদের পরীক্ষার প্রশ্ন হয় নব্বই নম্বরের দশ নম্বর কিন্তু তোমাদের কিন্তু প্রজেক্টে থাকে সেই দশ নম্বর স্কুলের হাতে থাকে দশে দশ নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টকেই কিন্তু দেওয়া হয় বাকি ওয়ান পার্সেন্ট যদি স্টুডেন্টের কথা ধরি তাদের কিন্তু খুব কম হলেও নয় দেওয়া হয় তার কম কিন্তু দেওয়া হয় না তো তোমাদের একশোর মধ্যে যদি হিসেব করি পাঁচ নম্বর হচ্ছে পঁচিশে এবং তোমাদের লেটার মার্কস হচ্ছে আশিতে আমি কি বললাম ভিডিওতে আমি উভয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই আলোচনা করব যারা ভালো নম্বর পেতে চাইছো যারা পাঁচ নম্বর পেতে চাইছো উভয়ের জন্য তাই দুটো কথাই একসঙ্গে বলে দিচ্ছে আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদের বিভ্রান্ত করার কোনো ইচ্ছা কিন্তু নেই বলে দিই পাঁচ নম্বরের জন্য যদি দশ বা নয়ও দিয়ে দেয় পনেরো থেকে ষোলো তোমাদের লিখে তুলতে হবে এবং ভালো নম্বর পাওয়ার জন্য লেটার মার্কস পাওয়ার জন্য আশি পেতে হয় দশ নম্বর তোমাদের তো স্কুল থেকেই দিয়ে দেবে বাকি সত্তর লিখে তুলতে হয় আজ ভিডিওতে আলোচনা করব। এই ন্যূনতম নম্বর লেটার পাওয়ার জন্য সত্তর এবং পাঁচ নম্বর পাওয়ার জন্য পনেরো থেকে ষোলো কিভাবে পাবে এবং কোন জিনিসগুলি মেনে চললে তুমি যত নম্বর আশা করছো তার থেকেও অন্তত পক্ষে পাঁচ থেকে দশ নম্বর বেশি পেতে পারো আজকে সেটাই আলোচনা করব দেখো প্রথমে বলে দিই তোমরা তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে নটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশে যখন তুমি শ্রেণীকক্ষে প্রবেশ করবে তখন তোমাদের কিন্তু প্রশ্নপত্রটা দেওয়া হবে অর্থাৎ প্রশ্ন যখন দেখলে নটা পঞ্চান্ন অবধি প্রশ্ন দেখার টাইম তবে হ্যাঁ বোর্ডের নিয়ম অনুযায়ী বলে দিই প্রশ্নে কিন্তু পেন দিয়ে দাগানো চলবে না তুমি পেন্সিল দিয়ে ছোট ছোট মার্ক কিন্তু করতেই পারো নটা পঞ্চান্নর সময় তোমাদেরকে দেওয়া হবে তোমাদের আনসার শিট অর্থাৎ উত্তরপত্র দেওয়া হবে যেখানে তোমাদের নাম রেজিস্ট্রেশন রোল নম্বর এগুলো লিখতে হবে সেটাও কিভাবে লিখতে হবে তাও ভিডিও মারফত দিয়েছি আমি এই ভিডিও ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম দেখে নিও পাশাপাশি সেগুলো নিখুঁতভাবে করার পর ইনভিজিলেটার তোমাদের পরীক্ষা চলাকালীনই যে কোনো একটা সময় এসে সই করবেন নটা পঞ্চান্নতে প্রশ্ন পেলে এই নটা পঞ্চান্নতে উত্তরপত্র পেলে উত্তরপত্র পাওয়ার পর তোমাদের কি করতে হবে উত্তরপত্রের চার দিকে তোমাদের মার্জিন টানতে হবে চাইলে দুদিকেও টানতে পারো চাইলে চার দিকেও টানতে পারো কোনো সমস্যা কিন্তু নেই উত্তর যখন লিখবে অবশ্যই প্রেজেন্টেশনটা তোমাদের ভালো হওয়া কিন্তু প্রয়োজন অর্থাৎ যে কোনো প্রশ্ন এবং উত্তরগুলো টু দ্য পয়েন্ট যেমন লিখবে এবং বেশি লেখার কিন্তু চেষ্টা করবে না এবং পয়েন্টগুলোকে অবশ্যই কালো কালি দিয়ে এবং উত্তরগুলোকে নীল কালি দিয়ে লিখতে হবে এই দুটো কালিরই ব্যবহার করতে পারবে অন্য কোনো কালি দিয়ে কিন্তু ব্যবহার করলে চলবে না এবার তোমাদের বলে দিই তোমাদের প্রথমে কি করতে হবে তোমাদের দেখবে প্রশ্নপত্র যখন পাও ওপরেই তোমাদের লিখে দেওয়া থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা বানান ঠিকঠাক লেখার জন্য আলাদা নম্বর কিন্তু দেওয়া হয় এই জিনিসটাকে তোমাদের একটু বোঝা প্রয়োজন আছে কিভাবে বুঝবে ধরো তুমি ছোট প্রশ্নের উত্তর লিখছো ছোট প্রশ্নের উত্তরগুলোকে তোমাদের পর পর লিখে যেতে হবে অনেক সময় মনে হয় যে স্যার আমি কয়েকটা প্রশ্নের উত্তর পারছি না সেক্ষেত্রে কি করতে হবে এই প্রশ্ন এবং উত্তরগুলোর জায়গা তোমাকে সেই রকম জায়গা অনুযায়ী ছেড়ে দিতে হবে এই রকম নয় ছোট প্রশ্ন লিখতে লিখতে হঠাৎ করে একটা বড় প্রশ্ন লিখলে তারপরে আবার ছোট প্রশ্ন লিখলে এই রকম করলে কিন্তু চলবে না তুমি যে বিভাগের প্রশ্নগুলো ধরছো সেই বিভাগের প্রশ্নগুলো পর পর তোমাকে লিখতে হবে তার মানে এই নয় যে বিভাগ ঘ মানে পরে রয়েছে সেটা যদি আগে শুরু করো কোনো সমস্যা কিন্তু নেই অর্থাৎ যে বিভাগের প্রশ্ন উত্তরগুলো তুমি ধরছো সেই বিভাগের প্রশ্ন উত্তরগুলো তোমাকে পর পর লিখে যেতে হবে তাতে কি হয় এক্সামিনার যিনি খাতা চেক করছেন তার কিন্তু খাতা দেখতে সুবিধা হয় আর তার খাতা দেখতে সুবিধা হওয়া মানে তার মানসিকভাবে এবং মনোযোগটাও ভালো থাকে এবং নম্বরটাও কিন্তু ভালো দেয় এসব তো অন্য জিনিস তোমাদের তবে বলে রাখি প্রথমে যে প্রশ্ন এবং যে উত্তরগুলো পারবে যে যে বিভাগ থেকে পর 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 লিখে আসবে বিভাগ অনুযায়ী দেখা গেলো তুমি ছোট প্রশ্নর তিনটে প্রশ্নের উত্তর পারলে না তিনটে প্রশ্নের উত্তর ছেড়ে দিলে তারপরে দেখা গেল এসে কিউ এরও তুমি দু তিনটে প্রশ্নের উত্তর পারলে না তার জন্য আন্দাজ করে একটা জায়গা ছেড়ে দিলে বা তার থেকে একটু বেশি জায়গা ছাড়লেও কিন্তু সমস্যা নেই দেখা গেল তারপরে তুমি তিন নম্বর বা পাঁচ নম্বর বা চার নম্বরে যে প্রশ্নগুলো হয় সেইগুলো তুমি লেখা শুরু করলে কোনো সমস্যা নেই পরস্পর লিখবে যে বিভাগ যে নম্বরের প্রশ্নগুলো ধরছ সেগুলো সম্পূর্ণ পরস্পর লেখার চেষ্টা করবে যেগুলো পারছো না জায়গা ছেড়ে দাও পরে যদি তুমি মনে করো যে এর উত্তরগুলো লিখতে পারবে তাহলে সেই জায়গায় লিখবে আর যদি মনে করো যে আমি উত্তর পারছি না সেই জায়গায় একটা দাগ ক্রস করে একটা দাগ টেনে দেবে মানে ওই জায়গায় তুমি কিছু লেখো এই জিনিসটা কিন্তু বোঝাতে হবে যখন প্রশ্ন উত্তরগুলো লিখবে খাতায় কিন্তু তোমাদের যদি কোনো কাটাকাটি হয় সেটা কিন্তু ঘিজি ভিজি করে কাটলে চলবে না চেষ্টা করতে হবে যেটুকু তোমার ভুল হয়েছে ছোট্ট একটা বক্স করে দিয়ে তাতে কিন্তু তিন চারটে ক্রস সিম্বল দিয়ে দেবে ব্যাস তাতেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নম্বর রয়েছে এবার আসা যাক যেগুলো পারলে সেগুলো তো লিখে নিলে কিন্তু যেগুলো পারবে না সেগুলোর জন্য কি হবে সেগুলো কি ছেড়ে আসবে একদমই নয় আমি তোমাদের বলছি বোর্ডের নিয়ম অনুযায়ী যেহেতু তোমাদের প্রথম বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এখানে কোনো প্রশ্নের উত্তর তুমি ছেড়ে আসবে না আমি কিছু কিছু এক্সাম্পেল দিই সাপোজ বাংলার ক্ষেত্রে আমি বলছি বহুরূপী থেকে একটা পাঁচ নম্বরের বড় প্রশ্ন আসলো যার উত্তরটা তুমি জানো না কিন্তু বহুরূপী গল্পে গল্পটা সম্পর্কে তুমি জানো তো যতটা তুমি গল্প সম্পর্কে জানো সেই উত্তরটা তুমি লিখে দিয়ে আসো সেখানে কিন্তু তুমি নম্বর পাবে তা বলে কিন্তু ছেড়ে আসবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে বাংলার ক্ষেত্রে হয়তো বলাটা খুব সহজ হয় কারণ বাংলা গল্পটা সবাই জানে সেখান থেকে তুমি হয়তো কবিতা হোক গল্প হোক কোনো না কোনো জিনিস তুমি লিখে আসতে পারবে কিন্তু এই জিনিসটাই যদি ইতিহাসের ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে বা সায়েন্সের কোনো সাবজেক্টের ক্ষেত্রে হয় কি করব। এখানেই তোমাদের বলে দিই সাপোজ ধরো ইতিহাসে তোমাদের প্রশ্ন আসলো বিদ্রোহের কারণ ফলাফল আলোচনা করো কিন্তু তুমি পড়ে গেছো মহাবিদ্রোহের কারণ ফলাফল তো আমি তোমাদের বলবো দেখো কিছু না লিখে আসার থেকে ন্যূনতম তো কিছু লিখে আসা ভালো তো যেখানে সাপোজ ধরো আমি তোমাকে একটা এক্সাম্পেল দিচ্ছি নীল বিদ্রোহের ক্ষেত্রে যেটা হয়েছিল নীল কররা নীল চাষিদের ওপর অত্যাচার করত। তো মহাবিদ্রোহের ক্ষেত্রে এই উত্তরটা কিভাবে লিখবে সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে সমস্ত ধরনের সিপাহী সিপাহী বলতে কাদের বোঝায় কৃষক দরিদ্র শ্রমিক এদের ওপর ইংরেজরা অত্যাচার করতো এইভাবে তোমাকে একটু ঘুরিয়ে লিখতে হবে এইটুকু তোমাকে মাথায় রাখতে হবে অর্থাৎ এই নয় যে তুমি যে প্রশ্নটা পড়ে গেছো সেই প্রশ্নটা আসেনি বরং অন্য প্রশ্ন দিয়ে দিয়েছে আমি মনে করি তোমাকে সেই সাবজেক্টটা এক রেখে তুমি যেটা পড়ে গেছো সেইটা দিয়েই সেটা লিখে দাও ন্যূনতম যদি চার থাকে তোমাকে এক দেবে যদি পাঁচ থাকে তোমাকে দেড় দেবে যদি আট থাকে দুই দেবে এই নম্বরটা কোথা থেকে আসে আমি সেটাই বলছি তোমাদের সায়েন্সের ক্ষেত্রেও হতে পারে দেখা গেলো ফিজিক্যাল সায়েন্সে এসছে চার্লসের সূত্রটি বিবৃত করো কিন্তু তুমি পড়ে গেছো বয়লের সূত্রটি লেখো এটা খুব হাস্যকর ব্যাপারটা দেখাবে যদি তুমি চার্লসের সূত্রের জায়গায় বয়লের সূত্রটি লিখে আসো কিন্তু এই কথাটা আমি শুধুমাত্র সেই সকল ছাত্রছাত্রীদের জন্য বলবো যারা পাঁচ নম্বর তোলার জন্য বলছো যারা পাঁচ নম্বর উঠে গিয়ে বেশি নম্বর পাচ্ছ তারা বিশেষত সায়েন্সের সাবজেক্টে ভুল মানে ভুল সেটাই কোনো নম্বর দেওয়া হয় না কিন্তু যারা মানে মোটামুটি পাঁচ নম্বর তুলতে চাইছো তাদের আমি বলবো যদি চার্লসের সূত্র আসে পড়ে গেছো বয়লের সূত্র বয়লের সূত্রটাই লিখে আসো তুমি সেখানেও এক্সামিনার কিন্তু এক্সামিনারের মনে তোমার প্রতি একটা কিন্তু মানে একটা আলাদা ধারণা তৈরি হবে যে না এ কিছুটা কিছু পড়ে এসছে হয়তো কমন পায়নি তো সেই ক্ষেত্রে একটা সিম্প্যাথির জায়গা থাকে সেখানে নম্বর সামান্যতম হলেও দেখা গেল তোমার পাঁচ নম্বর উঠতে দু নম্বর তিন নম্বর বাকি আছে তো তোমার এই সকল জায়গাগুলোই এক্সামিনার কিন্তু নম্বর দিয়ে দেন বিশেষত আমি তোমাদের কাছে অনুরোধ করব। যে এমসি কিউ যেগুলো আসে সকল বিষয়ের ক্ষেত্রে আমি বলবো যে এমসি কিউগুলো পারছো প্রথমে পর পর সেগুলোর উত্তর আগে লিখে নাও যেগুলো পারছো না তোমার যেটার মনে হচ্ছে উত্তর সেটা তুমি কোনো না কোনো উত্তর লিখে আসো হতেই পারে সেটা ভুল তবে কিছু না কিছু লিখে আসো মেন কথা কিছু না কিছু লিখে আসতে হবে খাতায় লিখে আসতে হবে এটাই হচ্ছে মূল কথা যদি কিছু না কিছু লিখে আসো তোমাকে কোনো না কোনো নম্বর দেওয়ার কিন্তু জায়গা হবেই বা দেখা গেল তুমি একটা ভুল উত্তর মানে তুমি জানো না উত্তরটা কি লিখে এসছো কিন্তু বাই চান্স ঠিক হয়ে গেল তো আমি তোমাদের কাছে অনুরোধ করব সকল ছাত্রছাত্রীদের কাছে যারা পাঁচ নম্বর তুলতে চাইছো যারা ভালো নম্বর পেতে চাইছো খাতা ফাঁকা রেখে আসবে না খাতা ফাঁকা রেখে যারা আসে তারাই কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যখন ঘোষণা হয় আমরা শুনতে পারি প্রায় এক লাখ মতো ছাত্রছাত্রী ফেল করেছে তারা হচ্ছে এই সকল ছাত্রছাত্রীরা আর এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা ন্যূনতম পঁচিশ পেও পাশ করে যায় তাদেরকে কিন্তু দেওয়া হয় গ্রেস মার্কস সেই গ্রেস মার্কসটা কিসের জন্য তারা ন্যূনতম কিছু না কিছু জিনিস কিন্তু লিখে আসে এই কথাগুলো গোটা ইউটিউবে তোমাদের কেউ বলবে না এটা আমার বাস্তব অভিজ্ঞতা এবং সকল ছাত্রছাত্রী যারা এর আগের বছরেও পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রেও আমার এই অভিজ্ঞতাটা রয়েছে তার জন্য তোমাদের কাছে এই আজ পরীক্ষার আগের দিন এসে আমি তোমাদের এই কথাগুলো বলছি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তোমাদের কাছে আমি অনুরোধ করছি যেটা পারবে না সেটারও উত্তর লিখে আসবে তুমি যেটা পারবে অর্থাৎ তুমি একটা প্রশ্নের উত্তর জানো না কিন্তু যে প্রশ্নের উত্তর জানো সেটাই তুমি লিখে আসো আর শুধু সাবজেক্টটা সেটা লিখে আসতে হবে তুমি ন্যূনতম নম্বর পাবে এবং তুমি যদি পরীক্ষা দিয়ে আসার পর তুমি হিসেব করে যদি দেখো আমি তিরিশ নম্বর আমি পেতে পারি আমি তোমাকে চ্যালেঞ্জ করছি এই নিয়মগুলো যদি ফলো করো তুমি সেই সাবজেক্টে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত কিন্তু পেতে পারো এইভাবে তোমার নম্বর তুমি এই বোর্ড পরীক্ষায় কিন্তু বাড়িয়ে ফেলতে পারো তাই এখনই তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে অবশ্যইভাবে মাথায় রাখতে হবে যে আমাকে খাতা ফাঁকা রেখে আসা যাবে না তিন ঘন্টা সময় দেয় পরীক্ষার জন্য পনেরো মিনিট তো প্রশ্ন দেখার জন্য সেটা বাদ দিয়ে দিলাম দুই তিন ঘন্টা তোমাকে তুমি যদি কোনো প্রশ্নের উত্তর নাও পারো বসে থাকা চলবে না তুমি যেটা পারবে তা বলে যেটা পারবে মানে এই নয় যে ভাল কোনো বাজে কথা তুমি লিখে আসলে পড়াশোনা রিলেটেড বাংলায় প্রশ্ন বাংলারই অন্য কোনো অধ্যায়ের প্রশ্ন লিখে আসলে ইতিহাসের ইতিহাসেরই অন্য কোনো জিনিস লিখে আসলে এইভাবে তুমি লিখে আসো ন্যূনতম কোনো জিনিস লিখে আসো নম্বর যে তুমি পাবেই এতে কোনো ভুল নেই এবং তোমার যা এক্সপেক্ট করছো নম্বর তার থেকে তুমি বেশি পাবে এবং তুমি যদি মনে করো যে আমার দ্বারা পাশ নম্বর তোলা সম্ভব নয় তুমিও পাস করবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারলাম এইটুকুই তোমাদের কিন্তু বলার ছিল তবে ছাত্রছাত্রীরা আমি আবারও বলছি খাতা কিন্তু ফাঁকা রেখে আসবে না তিন ঘন্টা তোমাদের টাইম তিন ঘন্টায় যতটা যা পারবে তোমার পড়াশোনা রিলেটেড অবশ্যই কিন্তু লিখে আসবে উল্টো পাল্টা কোনো কথা নয় আর এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি বাংলার প্লে লিস্টের লিঙ্কটা আজকে দিয়ে রাখছি বাংলার কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই সেই ভিডিও থেকে তোমরা অনেকগুলো ভিডিও রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো কারোর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো